আমার তরফ থেকে একটা ঠিকানা দেব, আল্লাহর কসম বিনিময় কোনো দাবি নেই। এটা পচা জিনিস মা, এই জন্য মা। কোন আদব কাদব জানে না। বিদ্যা যদি না থাকে ঘটে, তবে সালাম পাইবা তুমি কোন তটে? এই যে ভাই, মন বসে না পড়ার টেবিলে সেই ব্যবস্থাও আছে। এই মহলে পাইবেন পাইবেন ভাই উপকার, আমার গুরু মোটেও না বাটপার, বাটপারি ধরা পড়লে টাকা ফেরত। আরে আপনাদের জন্য, আপনাদের জন্য কয়েকাপ থেকে কামরুক কামাখা তাম দুনিয়ার চৈশ্য নিয়ে আসছে আমার এই গুরুজি। আর কেউ, এই যে জনাব এক পয়েন্ট নিল আর পকেট মার থেকে, কিন্তু সাবধান, নিজের পকেট থেকে কোনো কিছু হারাই গেলে কিন্তু আমি দেই না। জি টাকাটা এদিকে দেন, এদিকে এদিকে, বেশি না বেশি না ভাই, কত টাকা কত দিক। আমি চেষ্টা করে দেখতেছি, ভালো থাকবেন। আসি তাহলে। আমি খাই না এত কত কষ্ট।
পিরিত না, আমি পিয়াজ খাই না। আমি খাই। প্লেট দে। তোমার জুট জামেলার কি অবস্থা, মিটছে? কালকে থেকে তো আবার জমির মোল্লার মধুর ক্যানভাস করতে হইব। মতিমিয়া মানবো? মনে হয় না। তাই জমির মোল্লারটা না করলে তো আবার হয় থাকতে দিব না। তয় কি করবে তুমি? ভাবতেছি এই কাম ছেড়ে দিব। এসব যায় জামেলার ভাল লাগে না। এসব যায় জামেলার ভাল লাগে না, এসব ছাড়া করবা কি তুমি? কথা বেসন ছাড়া আর কিছু পারো না? বোঝো খাও, খাও না কে? রহিম ভাইয়ের অর্ডারটা কি ডেলিভারি হয়ে গেছে রে? এটা তো তুমি ভাই জানে। কালি আর একটু বাড়াইয়া দিও, আপাটা যাতে পরিষ্কার হয়, বুঝছো? জি বস। আরে এইগুলো নে রক করে তো কুটটি কে, এইগুলো তো ঠিক পথে দেই যাইবো না। এটা কইলাম লিফলেট না, 1000 পিস বেশি দেন না। সারাদিন রোদের মধ্যে পরিশ্রম করছো, জিরাও। আচ্ছা ভালো কথা, সবগুলা লিফলেট দিছ তো? না, কিছু তো রাইখে দিচ্ছি, চায়ের মধ্যে সুবাই সুবাই খাম। শোনো, তোমারে আর বেশি দিন এইসব কাজ করতে হবে না, আমি সব ইন্তজাম করতেছি। ভালো তো, ভালো ইন্তজাম কইরা আমারে জানায়েন। চলো তোমারে দিয়ে আসি, তোমারে আগে দিয়ে আসি। কেন আমি একলা যেতে পারুম না? আপনারা তো পেরেশানি হয়ে লাভ কি? পেরেশান কি সাধে ওই তোমার বাপটা কত ভালো মানুষ আছিল, মইরা যাওয়ানোর আগে আমারে কয়া গেল আমার মাইয়াডা এতিম, ওরে একটু দেখা শুনা রাইখো। তাই না রে? তাই নাকি? আমার বাজানো আমারে কইছে দেখা শুইনা মানুষ বুঝা চলতে। এই যে একটা সুগন্ধি রুমাল তোমার জন্য। হ্যাঁ, কামে যখন জবজবা হয়ে যাইবা তখন এই রুমাল দিয়ে কাম মুছবা। হুঙ্গ তো রংটা পছন্দ হয়েছে নাকি? আগেরটা আছে, আগেরটা আছে, তাতে কি? এইটাও না, নাও। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার পাঠান না তাবিজ তো গলায় ঝুলে ঘুরা বেড়াইতেছি, প্রত্যেক দিন তিন বেলা করে মায়ের সামনে যাই। কি মাইয়া তাকায় না এখন? তাকায় তো, কটমট করে তাকায়, ফল তো পাইতেছি না। ভালো ভালো, আরেক ডোজ মারেন, এরপর ঢল ঢল করে তাকাইব। আরেকটা কথা, ওই নজরানাটা পাঠানোর একটু ব্যবস্থা করেন। আমাদের কিছু লিফলেটের অর্ডার আছে, হেকিমি। ঢাকার বাইরের থেকে অর্ডার আসলে কবুল কইরো। জি বাস, তাই ঢাকার মধ্যে শুধু আপনার লিফলেটই থাকবে, আমি সেই অবস্থাই করতেছি। অন্য তুমি যাও। জি বাস। অজগটি আসছে তেরে আতে আমি আমি খাবো পেরে। আহারে শৈশব রইল না আর বৈভব। হ্যাঁ মহাজন, শৈশব চলতি পথে সবাইকে আসসালাম আলাইকুম। একটু করে স্মরণ করিলাম বাল্যকালের কথা। এই না চাপেন, রাস্তাঘাট কেটে আজ শুরু করছেন। দুঃখিত দুঃখিত মহাজন, আমরা কিন্তু এখন আর বাল্যকালে পড়িয়া নাই, এখন অতে আর অজগরের মধ্যে আমরা বন্দী নাই। এই বইয়ের মধ্যে আপনার সন্তানের সঙ্গে কিন্তু আপনার ভবিষ্যৎ লাগিয়া আছে সুপার গ্লুর মতো। দাম চাইয়া লজ্জা দিবেন না, বই কখনো মূল্য দিয়ে কেনা যায় না। তবে হ্যাঁ, এর উৎপাদন খরচ হইয়াছে মাত্র ২০ টাকা ২০ টাকা ২০ টাকা। ডাব কত? ৬০ টাকা আপা। এই ডাব ৬০ টাকা? হ্যাঁ আপা, আপনার চালান কম। এত টাকা দিয়ে আমি ডাব খাবো না, মগের মূল্য পাইছে। বাস্তবায়ন করতে চলেছেন সেই পরিচিত ব্যক্তিত্ব যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই সেই সুন্দর বনের মধু। আসেন ভাই, আসেন আসেন, আপনার সাথে একটু জরুরি কথা আছে। এলাকায় তো মিটিং মিশন চলতেছে, র‍্যাব পুলিশ দিয়ে তো পুরো ভরা, ধরপাকড় করতেছে দুই চারজন। তোমারে অবশ্য ধরবো না। আমার ধরবো না মানে কি? যাইরা আসেন। শোনো, ব্যাপারটা একটা সিম্পল বিষয়, তোমার একটা প্যাকেট দিতেছি, এইটা নিয়ে জাস্ট ফুলা রোডে পৌঁছাই দিবে, ওইখানে আমাদের লোক দাঁড়ানো আছে। প্যাকেটটা কি এর? তোমারে তো জানতে হবে না, তোমারে যেটা করতে বললাম তুমি শুধু সেটা করো। ছোট্ট একটা কাজ, তুমি জাস্ট গিয়া পৌঁছায় দাও। মগের মূল্য পাইছেন না? আপনি হুকুম করলেন আর আমি তামিল করলাম। আস্তে আস্তে কথা কও, খারাপ তোমারে দেখাইতেছি, খারাপ। এই যে এই প্যাকেটটা, খালি যাবা, ওরাই তোমার কাছ থেকে নিয়ে নেবে। নাও নাও নাও। আহা, কি এইটা? বাবা বাবা, এই যে এমনি করে খায় না। ও বাবার এখন পকেটেও থাকে না, ভালো। তুমি ভাইয়া অতিরিক্ত বোঝো, তোমার এত বুঝতে হইব না। ছোট্ট একটা কাম, আর তোমার জন্য একটা ভালো পেমেন্টের ব্যবস্থাও আছে। আমার তো কোনো দোষ নাই, জমির ভাই যদি কাম না করি আমি এই শহরে থাকতে পারো? জমির কেটা, জমির ভাই জোর করে আমার এই কাজটা দিছে। এই শহরে কি আমরা ভাইসাইছি? এই এলাকায় জমির মমিরের মধু চলবো না। দে এটা দে ভাই। ভাই আমি একটা কথা বলে তোর খবর আছে, তুই বুঝছস আমি কি কইছি? এই এলাকায় শুধু মতি ভাইয়ের মধু চলবে ভাই। কত বড় সাহস,
তোরে যেন জমির মোল্লার মধু নিয়ে রাস্তায় না দেখি। আমরা গরিব মানুষ ভাই, শুধু মতিবাদ ক্যানভাস করি আর কারো ক্যানভাস করি। হ্যাঁ ভাই, ওই মায়ের তো পাইছিলাম। আরে নিব কি, উল্টা আমার উপরে চেতাচেতি করে। মনটা বেশি ভালো না এই অসময়ে বাস থেকে নামে গেছো কেন? চলো ওইদিকে গিয়ে বহি। কি হয়েছে তোমার, কাম কাজ নেই এরকম বাসে বাসে ঘুরে বেড়াইতেছো কেন? এইবার আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলছি, কাম কাজ আর করবা নাই তো। গায়ের মানুষ গায়ে থাকুনি ভালো। হ ঠিকই কইছো, তা গিয়া করবাটা কি? দরকার আমাকে এটা আছে তোমার বিটা কান্ত আছে গীত বান্ধু, নিজের মতো করে থাকুক। ভালো, খুব ভালো। আমার লাগি একটা গীত বানতে পারো না তুমি? এত সাদা সিধু হইলো শহরে থাকুন যায়? এই যে আমারে দেখো, এই শহরে একলা থাকি, শয়তান গুলা সারাদিন সুকসুক করতে থাকে। কই, আমি তো পালাই না, মামা পান দেন না, পান খাইবা? ওই অঙ্ক না জানুনি ভালো। ভাই আমি মাছ চাইতেছি ভাই, আমার মতি ভাইয়ের লোক ট্রিট করতেছে, আপনি তো আমার সেভ করতে পারতেছেন না ভাই। এখন আমি কার কাম করুম, আমি কি আপনারটা করুম না মতি ভাইয়েরটা করুম? আমি তো এই পেজের মধ্যে থাকতে পারুম না ভাই, আমি এর মধ্যে নাই। তোমার লাইগা নতুন সুগন্ধি, তোমার লাইগা নয়া সুগন্ধি। আপনার জন্য কি ইন্তজাম করতে পারি?
কি যে কও, তুমি যেখানে সাক্ষাৎ উপস্থিত আছো সেইখানে কি আর ফেলান, তারপর যান গা, তুমি অনেক টায়ার্ড। পরের মাস থেকে তোমার লেগে নয়া বাড়ি দেখছি, আর বাকিটা পরে কব নে। হ্যাঁ ভাই, পরের কথা পরে কও নি বালা। সাইরাবু, সাইরাবু, আমি ওখানে তেলে যাই, কালকে সকাল সকাল এসে বুঝব, দুই পদের লিফলেট লই দিব। বস, দেশ থেকে একটা ফোন আসছে, ভাবি সাহেব। দেশের ভাবি সাহেব রে হুদাই এই জায়গাটাই নানোর কাম কি? হ্যাঁ আর শোনো, একটা কথা তোমার কমু ভাবতাছিলাম, সায়রা বানোর তো একটা ব্যবস্থা করতে হয়। আপনি ঠিক কইছেন, মায়াডা অতি ভালা। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু তার আগে দাওয়াখানা খুইলা ব্যবসাটা তো জমায়ে বসতে হবে, তাই না? ফোনে ফোনে অর্ডার নিয়ে আর কয় দি। তা ঠিক কইছেন। আচ্ছা নীল খেতে গিয়া একটা খবর নিয়ত, একটা হেকিমি ডিগ্রি নিতে হইব, ইউনানি চিকিৎসার হক ডিগ্রি। বস, যে কোনো ডিগ্রি নিতে নীল খেতে দুই ঘন্টা লাগে। তোমার পরিচিত দোকান আছে, একটু খোঁজ খবর নাও, এই বিষয়গুলো তো একটু সাবধানে করতে হয়। কাজটা তো নম্বরই, তাই ওদের ওই নজরানাটা একটু। হ্যাঁ সেটা কালকে সকালে দেখা যাবে। না হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, এই হুজুরের লগে একটু কথা কম। আপনার কি সমস্যা আমাকে বলতে পারেন? ওই যে বুঝলেন না, এগুলো কোনো সমস্যাই না, আপনি কামিয়াবি হইবেন ইনশাল্লাহ। আমাদের তরিকা একটু ভিন্ন রকম, আপনি অর্ধেক নজরানা আগে পাঠাই দিবেন আর বাকি অর্ধেক রোগ নিরাময়ের পর। তোর নজরানা আমি ছুটাই ফেলছি, তোর হুজুরে এই এই তোর ঠিকানা দি, তোর হুজুরে হুজুর কোনে তো সব পাগল ছাগল। তোমার একটা কথা কই, তোমার বাপের সাথে অনেকদিন কাজ কাম করছি, খুব খাই খাতির আছিল। আরে কি কইবা কইলা কও, বসে তোমারে নিকা করব, সে সব জোগাড়জন্তি করতেছে। Come on!
ভাই কি হয়েছে এখানে গ্যাঞ্জাম কেন? এই পকেট মার টকেট মার। হাঁপানি শ্বাসকষ্ট সহ নারী পুরুষের সমস্ত জটিল রোগের গ্যারান্টি সহ পূর্ণ দাওয়াই। ঠিক আছে, বুঝতো না দাদা, আপনি শুনতে চাই কিছু লেন না। তাইলে তাইলে আচ্ছা, হুজুরের কেরামতি ভালো যায় রে। তাইলে এই জায়গায় হুজুরের কেরামতি আর তো সব ঠিকঠাক আছে? আরে ব্যাগগুলো তো আপনি জানেন। আর কয় পিস দাম কি আগের মতো নেবেন? নি কাগজের দাম বাড়ছে, রেট তো একটু বেশি পড়বই। 2000 পিস দিবেন? আচ্ছা, কোনো অ্যাডভান্স দিবেন? আমি আপনার পুরানো কাস্টমার, কাল জানার সময় দিয়ে দেবেন। আচ্ছা, অসুবিধা নেই। এন্ড দেন রিসিট। আচ্ছা, আর একটা কথা, আপনার কোনো লিফলেট যেন ঢাকা শহরে না দেখা যায়, বোঝা গেছে? আমি নিজে করে লাগিয়ে দেবো, ঢাকা শহরে হলি থাকবো কি লিফলেট, এটা আর চিন্তা করেন না। বলো। তা না যাই গে, মেলা কাম আছে। নুরি কে সাইরাবু, মলম আছে রে বইন, মলম কি এর মলম? আরে এই যে কাইটটা ফাইটটা গেলে যে দেয় কেন? তোমার আবার কি হইলো? কাইটটা ফাইটটা গেছে নি? হ বইন একটু দুঃখ পাইছি, দাঁড়াও। Thank you.
মায়েরা তো বেশ লায়েক হয়ে উঠছে, রাস্তাঘাটে ডলাডলি। তুমি তো সন্ধ্যা রাইতের গল্প বিয়াইন বেলায় এসে কইতাছ। এই তুমি বিয়াইন তো পার হয়ে গেছে নাকি? জি বস। তুমি মিয়া? জি। তোমারে আমি কি বলছিলাম, তোমারে বলছিলাম নেক নজর লাগায়া মাইয়াটারে একটু নজরে নজরে রাখতে। জি বস, কিন্তু আমি তো সবসময় আপনার লগেই থাকি। আহারে, তামাম দিন নাকি আমার লগে ঘরে ঘরে না, তাই দুনিয়ার তাল বাহানার খবর রাখা লাগে না? জি। কত বড় সাহস! আমার খায়া, আমার বইরা, আমার ভাড়া করা বাসায় থাইকা অন্য বেড়াকে লগে লডর বডর। এই ওই নফরমান স্যামরাডা কেডা চিনস? ক্যানভাসার বস। একেবারে বাংলা ফিল্ম তাই না? জি। ক্যানভাসারের লগে লিফলেট অলির প্রেম। হ্যাঁ, স্যামরাডারে যদি আমি উচিত শিক্ষা না দিছি তাইলে তো সালাম আলাইকুম। শোনো, সাহেরারে নিয়ে আসো, ওরা লিফলেট বিলি করার দরকার নাই। লিফলেট আর আইসকে তোমার বিলি করতে হইব না, বসে ডাকছে লও। আমি তো অন্যায় দিতে পারব না, আমার তো অন্য কাম শেষ হয়নি। আর আপনার বস এরকম সময় অসময় ডাকলে কি আমি যখন খুশি তখন যাবো? বসে ডাকছে, তুমি চলো। আমি অন্যায় দিতে পারব না, যান না গেলে তোমার সমস্যা হবে। আরে লিফলেট তো আমি লাইতে বেলাই লইছি। আজকে সাইরার লোকে একটা ফয়সালা করতে তো ফরো ফাজা করুনের আজকেই করব। আই না না না, তোমার লিফলেট বিলি করা লাগবে না, লিফলেট বিলি আমার কাছে। ইস, রাইত বিরাইতে রাস্তার মধ্যে পরপুরুষের লগে ঢলাঢলি, তোমার লাগে আমি কি না করছি। হ্যাঁ, আর সে আমার লগে নফরমানি, পরপুরুষের লগে লডর বডর। লডর পডর আমি করি না, লডর পডর করেন আপনি। আপনি হইতেছেন কি একটা মুখোশধারি বেলাস? লজ্জা করেন আপনার? লজ্জা আছে আপনার কোনো? শাহবাতেন, শাহপাতেন কেডা জানি না আমি, মনে করছেন? আমার কাছে কেডা ইয়াবা পাঠায়, কেডা অন্য পার্টির কাছে ডেলিভারি দিতে কয়, আমি কিছু জানি না মনে করছেন? আমি সব জানি। তুমি সব কিছু জানো বলেই তো তোমার লগে আমার স্বাধীন বারো, সব ইন্তজাম শেষ। হায় রে, বাড়ির বউ বাচ্চা থুইয়া অন বিয়ার সব যাচ্ছে, ডিম খাটাস, পূর্বের সব হিসাব খারিজ। এখন থেকে তুমি আমার লগেই থাক, তোমার এই ঘরে ফেরত যাওয়ার দরকার নাই। আর লিফলেট বিল আনতিস বাদ, আপনারে বিয়া করু মামি। আপনার মতো তেল তিল্লা বুইরারে মন। লাগছে, লাগছে, করুন না আমি তোর কাজ,
তোমার পথেই তুমি চলবা, কিন্তু তোমারে পথটা দেখামো আমি, ঠিক আছে? ওই নফরমান্ডারে যেখানে পাবি তৈরা নিয়ে আসবি। নয়া মানুষ বাড়িতে উঠবো, এটার একটা ব্যবস্থা করন লাগবো না? তোমার লিগে আর নয়া বাড়ি দেখছি, আর বাকিটা পরে কমনে। লোকমান কাজিরে বলা আছে তুমি যায় তার নিয়ে আসো। বসে তোমার নিকা করবো, সে সব জোগাড় করতেছে। আসার সময় 4 কেজি মিষ্টি নিয়ে এসো, আর দেরি করা ঠিক হইব না, এমনি অনেক সময় নিয়ে। তোমারে আমি বুঝামো। সারবো না, আমার তো কোনো ঠাই ঠিকানা নাই, কই যাবে আমার লগে? কেন তুমি না কইলা? যেদিকে রাস্তা পাই কোনো বাস বিচার নাই, ওইটাই আমাকে ঠিকানা। তাড়াতাড়ি করো, জাফরের লোক যে কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা, আমরা চইলা গেলে অগত লস নাই, এই যে জাফর, ওর কি হইব? ওর তো কিছু হইব না, আমার জায়গায় নতুন আর একটা মানুষ হইব, সেই মানুষটা টর্চার হইব। কি করবা, ফাইট দিবা? না, কিন্তু জাওনের আগে অগ মুখোশগুলো খুইলা দিয়া যাও। মানুষ চিনুক জানুক, রূপটা দেহ কগ লিফলেট, লিফলেট দিয়ে সম্ভব। আল্লাহ গগ ছবিও জুড়াই দিমু, সবগুলার মুখোশ খুলে দিমু, সবগুলার। আমাগোর গন্ডির মধ্যে যে শয়তান গুলান আছে সবগুলারে ধরুম। ওই যে পকেট মার, ওই যে ইয়াবা ব্যবসায়ী সাদেক,
ওই যে বেলাইল্লা নব্য সন্ত্রাস করিম ভিক্ষু গুসিন দিকে রওনা ওই যে মতিম আখের রসের মধু গাবি ফাতেমা খুচরা মাদক ব্যবসায়ী ডেরাবাসী বিভিন্ন তাবিজ দোস্ত তোমার কালেক্ট করে দেয় তমিজ মিয়ার কাছে সব পণ্যের মধ্যে ভেজাল কেমিক্যাল দিয়ে বিক্রি করে এই যে জাফর মিয়া লগে ওর সাগরের তমিজ এই তমিজ মিয়াই জাফরের সমস্ত গোপন হেকিমি দেখাশোনা করে জাফর জাফর মিয়ারে কিন্তু সাবধান খুব সাবধান তেল তেল্লা জাফর এইবার আর পার পাইবা না এই লিফলেট গুলাই এখন ছড়াই দিতে হইব মানুষের মধ্যে করে কত বড় পাট পাই এরকম দুই নম্বরই কাজ আমার আর কাজ চলবো না এলাকার মধ্যে গুটির ব্যবসা এবার মানুষের হাতে যেখানে আর কারো লিফলেট বিলি করানো লাগবে না এমন জায়গা কি আছে কোথাও সারাদিন ভাজে সারাদিন ভাজার পরে রাতের বেলা যদি 2 কেজি তেল থাকে হোটেলের মালিক সারা রাতের বেলা তেলটা ফালাই দেয় না নাই খা দেয় গিনেরও কথা বলে তেল ফালাই না মানে হোটেলের ভোট যদি 20 বছর হয় আমি রানী ভিক্টোরিয়া সম্বন্ধে গবেষণা বেটা আমি স্বর্ণের উপরে গবেষণা আমি সেই লোক